গাইস মর্নিং তো কেমন আছো তোমরা সবাই তো যাই হোক বন্ধুরা আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম তো এখন বাজে প্রায় 7টা আর আমার বাড়ির সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন দেখবো যে খাওয়ার জন্য কী আছে তো যাই হোক কী আছে না আছে সেটা দেখি আগে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো তোমার লাস্টের ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা যাই হোক সকাল সকাল খিচুড়ি রান্না করে নিলাম আর তোমার এইদিকে তোমার হচ্ছে দেখতে পাচ্ছ এগুলো সব আমাদের বাগানের সবজি তো এটা লাউ ঝিঙ্গা আর এটা শসা আর তোমার করলা তো এগুলো সব বাগানে বাগান থেকে নিয়ে আসা তো আরও ধরবে তো এবার গেলে তোমাদের অবশ্য বাগানটা দেখাবো অনেকদিন যায়নি তাই আমিও তোমাদের মাঝে শেয়ার করতে পাচ্ছি না তো বন্ধুরা এখন স্নান করে চলে আসলাম আর আমার রান্নাবাড়ি সব কমপ্লিট আর ভাই স্নান করছে কারণ স্কুল যাবে তো ওর জন্য সব কিছু রেডি করতে হবে তো আর তোমার মা বাবা বাড়িতে নেই কারণ বাবা আর একটু শরীরটা খারাপ তাই ডাক্তার দেখাতে গিয়েছে তো যাই হোক আর ভাইকে এখন রেডি করিয়ে দেব স্নান করছে তো তারপরে তোমাদের সাথে আর কী করি না করি সেটা তোমাদের মাঝে শেয়ার করবো দুপুরবেলা তো তেমন কিছু করার থাকে না কারণ সব কাজ কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক চলো ভাইয়ের হচ্ছে কাপড় চাপড় সব আমি রেডি করে নিয়েছি স্নান করে বেরোবে আর খেয়ে নিয়েছে অলরেডি এখন আর খাবে না তো যাই হোক তোকে আমি রেডি করে দিই তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরে তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই রেডি হচ্ছে আর ভাইয়ের বন্ধুরা সব চলে আসে একসঙ্গে যাবে বলে তাই আসছে ওরা তো দেখছো ওই কাপড় পরছে না পরছে মাথায় তেল দিচ্ছে না দিচ্ছে তাও আবার স্কুল যাবে তা আবার সেন্ট মেখে যাবে তো যাই হোক ওকে রেডি মানে একাই একাই রেডি হয় ওকে রেডি করাতে লাগে না তো ওই রেডি হচ্ছে আর চলো ওই রেডি হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো তো যাই হোক দেখছো ওকে আমি বের করে দিলাম স্কুলে যাওয়ার জন্য বলছি কি যে আমি এখন যাব না মানে এত দুষ্টু মানে কি বলবো খুব দুষ্টুমি করে তো ওকে বলছি ঠিক আছে যা তোকে দরজায় লাগিয়ে দিলাম তো দেখো কি বদমাইশ করছে আর এইদিকে মা বাবা চলে আসছে বাড়িতে আমাদের জন্য নিয়ে এসছে বিরিয়ানি তো যাই হোক তো ভাই ফোন করতে বলেছিল কিন্তু আমি বলছি না আমি ফোন করব না তো যাই হোক বাবা মা কোথাও গেলে আমাদের জন্য কিছু না কিছু খাওয়া নিয়ে আসে তো আজকে বিরিয়ানি নিয়ে আসছে তো এখন বিরিয়ানি হবো আর এটাও আমাদের এখান থেকে নিয়ে আসছে মানে ফুলবাড়ি থেকে তো ওখানকার বিরিয়ানিগুলো সত্যি অনেক ভালো মানে টেস্টি অনেকটাই তো ওখান থেকে নিয়ে আসছে তো ভাই আমি তো খাবো এখন আর ওই তো হচ্ছে লেগ পিস লেগ পিস লেগ পিস ছাড়া ওই কিছুই খায় না হ্যাঁ তো লেগ পিস প্রতিবারই জবারই বিরিয়ানি নিয়ে আসে একটা একটা লেগ পিস দিবে আর একটাতে দিবে না তো যাই হোক ওই লেগ পিস আলাই খায় তো ওকে লেগ পিস ভালো লাগে বলে ওকে ওকে দিয়ে দিই তো যাই হোক তো দেখছো মানে ফুল একদম মানে অনেকগুলো করে দেয় এখানে বিরিয়ানি তো যাই হোক চলো বেশি দেরি করবো না ঝটপট বিরিয়ানিটা খেয়ে নিই তো বন্ধুরা আমি ছাড়ে চলে আসছি আর আজকে ওইদিকে নেই আজকে এইদিকে আছি এইদিকে দেখতে পাচ্ছ এদিকে তো যাই হোক এখানে ছায়া পেলাম তো এখানে বসে পড়লাম তো প্রচণ্ড রোদ তোমরা দেখতেই পাচ্ছ এই সাইডটা এই সাইডটা এই যে দেখছো এদিকে প্রচণ্ড রোদ আর আমি এখানে বসে আছি তো জাস্ট আজকে আকাশটা মানে এত সুন্দর লাগছে তো তোমাদের দেখাচ্ছি আমি মানে অনেক সুন্দর লাগছে এখান থেকে দেখতে তাই এখানে বসে আছি এখান থেকে দেখছি অনেক সুন্দর সুন্দর আকাশ মানে এত সুন্দরভাবে মেঘগুলো মানে ভেসে বেড়াচ্ছে না অনেক সুন্দর লাগছে দেখতে তো যাই হোক তোমাদের দেখাচ্ছি মানে সত্যি আজকে আকাশটা এত সুন্দর তো চলো তোমাদের দেখাই